আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তা কুকিং স্টুডিও। আশা করি সবাই ভালো আছে। প্রতিদিনের মতো আজকেও আমি একটি নতুন এবং ভিন্নধর্মী রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি তৈরি করব আলুর দু পেঁয়াজা। এই আলুর দু পেঁয়াজা রেসিপিটি ঝটপট অল্প উপকরণ দিয়ে খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তাহলে চলুন দেখে নিই আমার আজকের এই আলুর দু পেঁয়াজা রেসিপিটি কীভাবে তৈরি করতে হয়। এ পর্যায়ে চুলে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যান মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে 1 কাপ পরিমাণ আলু এরকম বড় সাইজ করে কেটে নিয়েছি। এই আলুগুলো আমি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি মশলাগুলোকে আলুর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন আমার সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তাহলে খুব তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর আবারও আমি ঢাকনাটা খুলে নিয়ে আলুগুলোকে নেড়ে চলে নিচ্ছি। আলুগুলোকে সিদ্ধ হওয়ার জন্য আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর এই 5 মিনিটের মধ্যে 2-3 বার নেড়ে চেড়ে দিতে হবে। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর। দেখুন ভিউয়ার্স, আমি ফিরে এসেছি ঠিক 5 মিনিট পর। আর এই 5 মিনিটের মধ্যে আমি আলুগুলোকে 2-3 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে করে আলুগুলো পুড়ে না যায়। দেখুন আমার আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলোকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমি আলুগুলোকে নামিয়ে নিয়েছি। আর যেহেতু আমি আলুর দু পেঁয়াজা তৈরি করবো সেজন্য আমি 2 রকমের পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে আমি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ ফালি করে কেটে নিয়েছি, আর 3টি ছোট সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি ফালি করে কাটা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1টা টমেটো আমি এরকম ফালি করে কেটে নিয়েছিলাম। এই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ এবং টমেটোগুলোকে আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজতে হবে না। পেঁয়াজগুলো একটু নরম নরম হয়ে আসলে আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে নেব। দেখুন ভিউয়ার্স, আমার পেঁয়াজ এবং টমেটোগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। পেঁয়াজ এবং টমেটোগুলোকে ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টি শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা। তেজপাতাটাকে আমি এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার আমি মরিচ এবং তেজপাতাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তেজপাতা এবং মরিচটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজ কুচিগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার পেঁয়াজের সাথে টমেটো সসটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া ও 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি লবণের পরিমাণটা একটু কমই দিয়েছি কারণ আলুগুলো ভাজার সময় আমি আলুর মধ্যে লবণ দিয়ে নিয়েছিলাম। এবার আমি এই উপকরণগুলোকে ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি। এই মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখুন ভিউয়ার্স, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর মশলাগুলোর সাথে ভালো করে আলুগুলোকে মিক্স করে নিতে হবে। এভাবে ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি।
আরও একটু পানি লাগবে আমি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি আলুগুলোকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এ 15 মিনিটের মধ্যে আমি 2-3 বার নেড়ে চেড়ে দেবো। ফিরে আসছি ঠিক 15 মিনিট পর। আমি ফিরে এসেছি ঠিক 15 মিনিট পর। আবারও আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই 15 মিনিটের মধ্যে আমি 2-3 বার আলুর দু পেঁয়াজাগুলোকে নেড়ে চেড়ে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ এবং টমেটোগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, আমি এরকম ফালি করে রেখেছিলাম ফালি করা কাঁচামরিচগুলো। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি। এবার আমি এই উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নেওয়ার পর আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 2 মিনিট পর। আমি ফিরে এসেছি ঠিক 2 মিনিট পর। দেখুন ভিউয়ার্স, আমার আলুর দু পেঁয়াজগুলো তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে আলুর এই দু পেঁয়াজগুলো। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এগুলো দেখতেই শুধু সুন্দর নয়, খেতেও কিন্তু অসম্ভব মজা। আসলে এটি বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না যে এর স্বাদ কতটা। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার আজকের এই রেসিপিটি আপনার পরিবারের সবাইকে ঝটপট তৈরি করে দিতে পারেন, এমনকি অতিথি আপ্যায়নও খুব সহজেই এবং খুব অল্প সময়ে ঝটপট তৈরি করে দিতে পারেন। আশা করি সবাই খুব পছন্দ করবে। আর এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।